أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ঢাকা কলেজের একাদশ মানবিক বিভাগের আমার সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়া এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা গত ক্লাসের শেষে পুনরায় আজকে তোমাদের সাথে মিলিত হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পুনরায় এক সপ্তাহ পরে আবার একত্রিত হওয়ার সুযোগ প্রদান করেছেন, এজন্য আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ইসলামী অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু। গত তিনটা ক্লাসে তোমরা ইসলামী অর্থনীতির সংজ্ঞা, উৎস এগুলো নিয়ে তোমরা কিছু ধারণা পেয়েছো। আজকে আমি এই ইসলামী অর্থনীতির যে পরিধি ও বিষয়বস্তু এটা নিয়ে একটু আলোচনা করব। তো এই পরিধি এবং বিষয়বস্তু, এটা আমরা জানি যে কোনো বিষয়ের একটা গণ্ডি থাকে, সীমাবদ্ধতা থাকে, এবং তার মধ্যে কিছু বিষয় থাকে যেগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়। তো অনুরূপ আমাদের এই ইসলামী অর্থনীতির যে পরিধি বা বিষয়বস্তু আছে আমরা সেটা নিয়ে একটু খুবই সংক্ষেপে একটু আলোচনা করব। তো এক নম্বরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইসলামী অর্থনীতির পরিধির মধ্যে কি বলা হয়েছে, যে মানবতার কল্যাণ। এখানে মানবতার কল্যাণের কথা বলা হয়েছে, যে এই অর্থনীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো এখানে এই অর্থনীতির মূল উদ্দেশ্যটাই হচ্ছে ইসলামী অর্থনীতির যে মানবতার কল্যাণ হবে। এখানে মানবতা বলতে শুধুমাত্র মুসলিম যারা আমরা তাদেরকে বোঝানো হচ্ছে না, এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে বোঝানো হচ্ছে, যে সমগ্র মানব জাতির কল্যাণ হবে এই ইসলামী অর্থব্যবস্থা দ্বারা। শুধুমাত্র যে মুসলমানদের তা না, এর পাশাপাশি অন্য অন্য যত ধর্মের অনুসারী আছে, গোষ্ঠী আছে, সকলের কল্যাণ হবে এই ইসলামী অর্থনীতিটা। সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন যাতে করে মানবতার কল্যাণ সাধিত হয়। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ ব্যাপারে, যে যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করে না। এই যে আল্লাহ রাসুলের একটা হাদিস, যে যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না তার উপরে কি হচ্ছে না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দয়া করছে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মানুষের উপরে আমাদেরকে আগে কি করতে হবে, দয়া করতে হবে। এখন মানুষ বলতে আমরা সকল মানুষকে বোঝানো হচ্ছে, সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সবাইকেই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন। তো এই যে কোনো মানুষের প্রতি আমাদেরকে কি করতে হবে, দয়া প্রদর্শন করতে হবে। যখন আমি একটা মানুষের প্রতি দয়া প্রদর্শন করব, তখনই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। দু নম্বরে আমরা যেটা বলতে পারি যে অর্থনৈতিক সমস্যার সমাধান। অর্থনীতি সংক্রান্ত যত সমস্যা আছে সকল প্রকার সমস্যার সমাধান এই ইসলামী অর্থব্যবস্থার মধ্যে আলোচিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেটা আমরা শুনলে কিছুটা অনুধাবন করতে পারবো, যে অভাব মানুষকে কুফরির দিকে ধাবিত করে। কুফরি মানে হচ্ছে যে যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নিষেধ করেছেন বা যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে আদেশ করেছেন এগুলোর কোনো একটি অস্বীকার করা বা ইচ্ছাকৃতভাবে
এগুলো পালন না করা বা আমল না করা, সেটাই তখন হয় তার দ্বারা কি কুফরি কাজ। তো ইসলামী অর্থনীতির মধ্যে এই আল্লাহ সুবহানাহু তাআলা যাকাতের কথা বলেছেন, উশুর, খারাজ, জিজিয়া, হ্যাঁ, সাদাকা, অনেক বিষয়, এর কোনো একটিকে যদি আমরা কী করি, অস্বীকার করি, কিংবা এর কোনো একটি যদি আমরা আমাদের বাস্তব জীবনে আমল না করি, তখনই সেটা কী হবে, আমাদের দ্বারা কুফরি কাজ হবে। যেমন সালাতের কথা বলা হয়েছে যে সালাত হচ্ছে আমাদের উপরে হচ্ছে ফরজ, আমরা যদি ইচ্ছাকৃতভাবে সালাতটাকে কী করি, ছেড়ে দেই কিংবা আদায় না করি, তখন আমার দ্বারা কী হলো, কুফরি কাজ সম্পাদন হলো। তাহলে এই অর্থনৈতিক সমস্যার সমাধান, সকল প্রকার অর্থনৈতিক সমস্যার সমাধান কোথায় বলে দেওয়া আছে, এই ইসলামী অর্থনীতির পরিধি বিষয়বস্তুর মধ্যে আলোচিত হয়েছে। আমরা আরেকটি পয়েন্ট বলতে পারি যে সুষম বণ্টন ব্যবস্থা। ইসলামী অর্থনীতিতে সুষম বণ্টন ব্যবস্থার কথা বলা হয়েছে, যে সকল কিছু আমরা কি করব, সমানভাবে ভাগ করে নিব, বা যার যতটুকু প্রাপ্য, যে যতটুকুর হকদার, তাকে ঠিক ততটুকুই দিতে হবে, ন্যায় বিচার করা, আদল করা, সোজা কথা। তো এই আল্লাহ সুবহানাহু তাআলা এই সুষম বণ্টনের ব্যাপারে বলছেন, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার করো, তোমরা মানুষের মধ্যে কি করো, ন্যায় বিচার করো। এখন যদি আমি কোনো পদে কিংবা কোনো চেয়ারে থাকি, কিংবা আমার কাছে যদি কোনো বিচারের জন্য কেউ দ্বারস্থ হয়, আমি যদি সেখানে ন্যায় বিচার না করি, তাহলে কি হলো, এই আমাদের সমাজ ব্যবস্থায় একটা এই যে সুষম বণ্টনের যে কথাটা বলা হয়েছে সেটা সম্পাদন হবে না। তো অনুরূপভাবে আমাদের এই সম্পদগুলো, আমাদের যে সম্পদ, এই সম্পদগুলোর সুষম বণ্টন করতে হবে, যার যেটা প্রাপ্য, ভাই বোনদের মধ্যে সম্পদের যখন বণ্টন হয়, কিংবা কোনো এতিম সন্তান যে তার বাবা মাকে হারিয়েছে, এরকম সন্তানের যে তার যে পৈতৃক সম্পদ সেটাও কি করতে হবে, সুষমভাবে তার মধ্যে আমাদের যে শরীয়তের যে বিধান আছে, এই বিধানে যেভাবে সম্পদ বণ্টনের কথা বলা হয়েছে ঠিক সেভাবেই বণ্টন করতে হবে। এখানে নিজের কোনো বা নিজের ব্যক্তি স্বার্থে কিংবা গোষ্ঠী স্বার্থে কিংবা পরিবার সমাজের স্বার্থে কোনো আইন প্রণয়ন করা যাবে না। আইন যেটা আল্লাহ সুবহানাহু তাআলা এই সম্পদ বণ্টনের ব্যাপারে ফারায়েজের কথা যেখানে স্পষ্ট বলা হয়েছে, সেভাবেই আমাদেরকে কী করতে হবে, বণ্টন করতে হবে। আরেকটি আছে হালাল উপায়ে আয় করা এবং সে অনুযায়ী ব্যয় করা, অর্থাৎ আমার উপার্জনের পন্থাটা হবে হালাল, হালাল পন্থায় আমাকে কী করতে হবে, আয় করতে হবে। আমার উপার্জন যদি হালাল না হয় তাহলে আমার ইবাদত কবুল হবে না, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি, হালাল পন্থায় আয়, হালাল পন্থায় আয় ও ব্যয়। এই ইসলামী অর্থনীতিতে বলা হয়েছে যে কীভাবে কোন পন্থায় সম্পদ উপার্জন করতে হবে, এবং পাশাপাশি এই উপার্জিত সম্পদটা আমি আবার ঠিক কোন পথে ব্যয় করব, সব বিবরণ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পদটা আমাকে কী করতে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে, আবার সম্পদটা হালাল ওয়েতে ব্যয় করতে হবে, কোনো অবৈধ কিংবা হারাম পন্থায় যেভাবে উপার্জন করা যায় সেটা করা যাবে না, এবং ওই পথে ব্যয়ও করা যাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারে বলছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এর পাশাপাশি আমরা ওজনে কম দেওয়া, ঘুষ খাওয়া, অন্যের সম্পদ মেরে দেওয়া, জোরপূর্বক কারো সম্পদ দখল করা ইত্যাদি বিভিন্ন বিষয়, এগুলো সবই হচ্ছে হারাম, এই পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করা চলবে না। এরপরে হচ্ছে আমরা আরেকটি পয়েন্ট বলতে পারি, সেটা হচ্ছে লিখিতভাবে লেনদেন। আমরা যখন কোনো মানুষের সাথে কোনো লেনদেন করব, অবশ্যই সেটা আমরা লিখিত রাখব, এটা একটা ডকুমেন্ট আকারে থাকবে, এটা
লিখিতভাবে লেনদেন করতে হবে, যার সাথেই লেনদেন করি না কেন, নিজের পরিবারের বাবা মা হোক, সন্তান হোক, বন্ধু বান্ধব হোক, সহকর্মী হোক, পাড়া প্রতিবেশী হোক, যে মানুষের সাথেই আমি লিপি লেনদেন করি না কেন, লেনদেনটা আমাকে কি করতে হবে, লিখিতভাবে রাখতে হবে। এমন এমনও হতে পারে যে আমি হয়তো একজনকে লেবাসধারী একজন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, দাড়ি টুপি আছে তার মুখে, আমরা হয়তো ভাবতে পারি যে লোকটা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, খুব ভালো মানুষ, আমি হয়তো তার সাথে লেনদেন করলাম, তো লেনদেন করার পরে হয়তো কিছুদিন পরে সে আমার তাকে হয়তো আমি 50,000 টাকা ধার দিলাম যে সে এক সপ্তাহ পরে আমাকে এই টাকাটা ফেরত দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে এক সপ্তাহের জায়গায় এক মাস দুই মাস চলে যাচ্ছে, সে আমার টাকা ফেরত তো দিচ্ছেই না, উপরন্তু আমি তাকে যদি ফোন করি সে ফোনও রিসিভ করছে না, অথচ আমি কিন্তু আমার কাছে কিন্তু এখন কোনো ডকুমেন্টস নেই যে আমি কোনো আইনের দ্বারস্থ হব বা কাউকে নিয়ে, সে যদি অস্বীকার করে আমার কিচ্ছু করার উপায় নেই। তো এই জন্য যার সাথেই আমরা লেনদেন করব না কেন, লেনদেনটা কী করতে হবে, লিখিত আকারে রাখতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, যখন তোমরা পারস্পরিক লেনদেন করো তখন তা লিখে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন যে যখন আমরা পারস্পরিক একে অপরের সাথে কী করব, যে কোনো লেনদেন করব, সেই লেনদেনটা আমরা কী করব, অবশ্যই লিখে রাখবো ডকুমেন্টস আকারে, এবং সেটা আমরা সাক্ষীও রাখতে পারি, সেই লেনদেনে আমরা সাক্ষী রাখতে পারি। সাক্ষীর ক্ষেত্রে যে দুজন পুরুষ সাক্ষী রাখা, আর যদি দুজন পুরুষ না পাওয়া যায় সেক্ষেত্রে একজন পুরুষ আমরা সাক্ষী রাখতে পারি, আর একজন পুরুষ ইকুয়াল টু দুজন মহিলা, দুজন মহিলাকে আমরা সাক্ষী রাখতে পারি। দুজন মহিলা সাক্ষী রাখার কারণটা কী, কারণ হচ্ছে যে একজন মহিলা হয়তো ভুলে যেতে পারে, তখন আরেকজন মহিলা তাকে এই বিষয়টা পরবর্তীতে স্মরণ করিয়ে দিবে। তো এভাবে আমরা যখন পারস্পরিক লেনদেন করব আমরা অবশ্যই সেটা লিখিত আকারে রাখব। এরপরে আমরা বলতে পারি যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে ইসলামী অর্থনীতি কি করছে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করছে। আমাদের মধ্যে এই ইসলামী অর্থব্যবস্থাটা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এটার উন্মেষ ঘটাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে প্রতিটি মুমিন পরস্পর ভাই ভাই, মানে মুমিন মুত্তাকি বান্দা যারা তারা হচ্ছে পরস্পর ভাই ভাই, তারা একে অপরের বিপদ আপদে কী করবে, সাহায্য সহযোগিতা করবে, এগিয়ে আসবে, তাহলেই তারা যে মুমিন তার একটা বহিঃপ্রকাশ ঘটবে। এরপরে আমরা বলতে পারি যে অবৈধ পন্থা পরিহার করা, যে যে সমস্ত পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত রাসূল তার মাধ্যমে আমরা জেনেছি যে যে সমস্ত পন্থাগুলো অবৈধ, সেই অবৈধ পন্থায় সকল প্রকার অবৈধ পন্থায় উপার্জন কী করতে হবে, পরিহার করতে হবে। অবৈধ পন্থা পরিহার, আমি ওজনে কম দিতে পারি, কিংবা পণ্যের মধ্যে ভেজাল দিতে পারি, হ্যাঁ চালের মধ্যে পাথর মিশাতে পারি, হলুদের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া মিশাতে পারি, এভাবে আমি পরিমাণে বাড়াতে পারি, গুণগত মান সেখানে ঠিক থাকে না, কিংবা আমি কারো কাছ থেকে কিছু টাকার বিনিময়ে তার কাজ করে দিতে পারি, মানে ঘুষ খাওয়া, ঠিক আছে, কিংবা সুদের লেনদেন করা, সুদের ব্যবসা করা, এই যত প্রকার অবৈধ পন্থা আছে এই সকল প্রকার অবৈধ পন্থা আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। আমি যদি অবৈধ পন্থায় কোনো কিছু উপার্জন করি সেটা কিন্তু আমার বৈধ না, সেটা আমি অন্যের হক মেরে খেলাম, অন্যের হক অবৈধভাবে আমি আমার ঘরে নিয়ে আসলাম, তাহলে এই অবৈধ পন্থাগুলো আমাদেরকে কী করতে হবে, ত্যাগ করতে হবে, বৈধ পন্থায় আমাদের উপার্জন করতে হবে এবং সেই অনুযায়ী আমরা বাস্তব জীবনে আমল করতে হবে। এরপরে আমরা বলতে পারি যে যাকাত ভিত্তিক, ইসলামী অর্থব্যবস্থাটার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে যাকাত ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আমরা জানি যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের 8টি খাতের কথা বলে দিয়েছেন, যে কোন কোন খাতে এবং কারা এই যাকাতের হকদার বা কিংবা কারা এই যাকাতের টাকাটা পাবেন। তো ইসলামী অর্থব্যবস্থার এই যে যাকাতের যে সিস্টেমটা,
এটা কেন করেছে? যে সমাজের মধ্যে, ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য বা একটা দূরত্ব, এগুলোর মধ্যে একটা ভারসাম্য স্থাপন করা। একজন ধনী যখন তার সম্পদের উপরে যে জাকাতটা তার উপরে ইম্পোজ হয় বা জাকাত আসে, সেটা যদি সে সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু তাআলা প্রদত্ত আইন অনুযায়ী প্রদান করে, তাহলে সমাজে কোনো গরিব মানুষ থাকার কথা না। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে বাংলাদেশে বর্তমানে টোটাল জনসংখ্যা ধরলাম যে 16 কোটি। 16 কোটির মধ্যে যদি 1 কোটি লোকের উপরে জাকাত ফরজ হয়, এই 1 কোটি লোক যদি 2021 সালে চিন্তা করে যে আমি আমার উপরে যে জাকাতের টাকাটা আসবে এটা পরিপূর্ণভাবে আদায় করব, ওই একটা জাকাতের লুঙ্গি কিংবা একটা জাকাতের শাড়ি এটা প্রদান করার মাধ্যমে নয়, তার উপরে যতটুকু টাকা জাকাত এসেছে সেই টাকাটা সে তার গরিব নিকট আত্মীয় স্বজন কিংবা তার প্রতিবেশী যারা গরিব আছেন তাদের মধ্যে তিনি যদি, ফর এক্সাম্পল, যে আমার জাকাত আসলো 2021 সালে 5 লক্ষ টাকা, আমি এই 5 লক্ষ টাকা 5 জন গরিব মানুষকে দিব এবং তাদেরকে আমি পাশাপাশি পরামর্শ দিব এবং তাদেরকে কিভাবে তারা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সে ব্যাপারে আমি সবসময় তাদের খোঁজ খবর নিব, তাহলে কি হবে, সেই 1 লক্ষ টাকা দিয়ে সে কিছু একটা করে খেতে পারবে। সে হয়তো তার বাড়ির আশেপাশে কোথাও একটা মুদি দোকান দিল কিংবা 2টা রিক্সা নামালো কিংবা 1টা রিক্সা নামালো, এখান থেকে তার কিন্তু একটা আয় আসবে। আর যদি আমি আমার জাকাতের টাকাটা নিয়ে লোক দেখানো কিছু শাড়ি লুঙ্গি দিলাম, কিছু মানুষ গ্যাদার করলাম, সেখানে হয়তো অনেক সময় দেখা যায় বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ, পদদলিত হয়ে অসংখ্য মানুষ মারা যায়, তো এগুলো কিন্তু জাকাত আদায়ের সিস্টেম না, পদ্ধতি না। তো যাই হোক, এর পাশাপাশি জাকাতের পাশাপাশি ইসলামী অর্থব্যবস্থার মধ্যে আরও আছে উসর, খারাজ, জিজিয়া। উসর হচ্ছে আমার যে কৃষি জমি, আমরা যারা মুসলিম এই মুসলিমদের যে কৃষি জমিটা আছে তার উৎপন্ন ফসলের 1/10 প্রদান করা। এটা যদি, এটা আদায়ের 2টো পদ্ধতি, একটা হচ্ছে যদি প্রাকৃতিকভাবে তার ফসল উৎপন্ন হয় তাহলে এই ফসলের সে 1/10 প্রদান করবে, আর যদি কৃত্রিমভাবে সে ফসল উৎপাদন করে তাহলে তাকে 1/20 মানে 20 ভাগের 1 ভাগ সে কি করবে, জাকাত প্রদান করবে। এটা হচ্ছে ফসলের জাকাত। এর পাশাপাশি খারাজ আছে। খারাজ হচ্ছে একটা ইসলামী স্টেটে যারা অমুসলিম, এই অমুসলিমরা তাদের যে কৃষি জমি আছে সেই কৃষি জমি বা সম্পদের বদলতে সে, এটা রাষ্ট্র নির্ধারণ করে, সে প্রতি বছর হয়তো একই রাখতে পারে আবার কম বেশিও করতে পারে, তারা এটা আদায় করবে খারাজ অমুসলিমদের জন্য ইসলামী স্টেটে। আর জিজিয়া হচ্ছে অমুসলিমদের জন্যই, তারা ওই রাষ্ট্রে তাদের জান জানমালের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে প্রতি বছর একটা টাকা দিয়ে থাকে, সেই টাকাটাই হচ্ছে বা একটা ট্যাক্স দিয়ে থাকে, সেটাই হচ্ছে জিজিয়া। ইসলামী অর্থব্যবস্থার আরেকটি পরিধি বা বিষয়বস্তু হচ্ছে শান্তি প্রতিষ্ঠা, পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ইসলামী অর্থনীতি একটা বিষয়বস্তু। মুমিনের অর্থনৈতিক জীবন গঠন, একটা মুমিন তার অর্থনৈতিক জীবনটাকে সে কীভাবে গঠন করবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। মুমিন সবসময় বৈধ পন্থায় এবং যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন এটা পরিপূর্ণভাবে তিনি কী করবেন, ফলো করবেন। এরপরে আমরা বলতে পারি যে সম্পদের মালিকানা, আমরা যে বলছি যে এই সম্পদ আমার, এই বাড়ি আমার, এইটা আমার, ওইটা আমার, এই সব কিছুর মালিক, নিরঙ্কুশ মালিকানা একজনের, তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আমাকে, তোমাদেরকে, সবাইকে সৃষ্টি করেছেন। সম্পদের, সমস্ত সম্পদের মালিক, নিরঙ্কুশ মালিক মহান আল্লাহ সুবহানাহু তাআলা। আমরা শুধুমাত্র দুনিয়াতে এই সম্পদের হয়তো তিনি আমাদেরকে ভোগ দখলের জন্য আমানত স্বরূপ এটা দিয়েছেন, আমাদেরকে আমানত স্বরূপ এই সম্পদটা দিয়েছেন। তাহলে ইসলামী অর্থনীতি বলছে যে সম্পদের মালিকানা নিরঙ্কুশ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু তাআলার। তারপরে হচ্ছে সকলের ভরণ পোষণের ব্যবস্থা করা। ইসলামী অর্থব্যবস্থায় বলা হচ্ছে যে সকলের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, আমার পরিবারের পাশাপাশি আমার সমাজ, রাষ্ট্র, এখানে যত গরিব মানুষ আছে সকলের ভরণ পোষণের ব্যবস্থা এই ইসলামী অর্থনীতিতে বলা হচ্ছে। সকল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র মুসলিম না,
এখানে সকল ধর্মের সকল মানুষের অন্তর্ভুক্ত। এই সকল মানুষের বিপদেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, সকল মানুষকে আমাদেরকে কি করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে সকল মানুষের ভরণ পোষণের ব্যবস্থা আমরা করব। আর্থসামাজিক নিরাপত্তা, আর্থসামাজিক নিরাপত্তা এটাও হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য কিংবা পরিধির এটাও একটা অন্তর্ভুক্ত, যে সমাজে যারা অসহায় মানুষ আছে, নিঃস্ব মানুষ আছে, এই অসহায় ও নিঃস্ব মানুষদেরকে আমরা কি করব, আমাদের যাকাতের টাকা দিয়ে তাদেরকে আমরা সহায়তা করব, কিংবা আমরা তাদেরকে দান খয়রাত করতে পারি, সাদাকা দিতে পারি। এভাবে আমরা সমাজের বিত্তবান যারা আছি তারা এভাবে অসহায় যে সমস্ত মানুষ আছে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সমাজের আর্থসামাজিক নিরাপত্তাটা আমরা নিশ্চিত করব। এরপরে সুদ, সুদ জুয়া এগুলো নিষিদ্ধ। সমাজে সুদ এবং জুয়া এগুলো হচ্ছে ইসলাম এগুলোকে হারাম করেছে, নেশা জাতীয় সকল এই যত নিষিদ্ধ হারাম জিনিস এগুলোর থেকে আমরা আমাদেরকে কি করব, দূরে রাখব। এরপরে আমরা বলতে পারি যে অর্থনৈতিক দুর্নীতি নিষিদ্ধ, যে অর্থনৈতিক যত প্রকার দুর্নীতি আছে এই দুর্নীতি থেকে আমরা নিজেদেরকে কি করব, দূরে রাখব, কারণ এগুলো ইসলামে কি করেছে, নিষেধ বা হারাম করেছে। অর্থনৈতিক দুর্নীতি থেকে আমরা আমাদেরকে কি করব, নিজেদেরকে বাঁচিয়ে রাখব, নিজেদেরকে দূরে রাখব। আমরা যদি দুর্নীতিগ্রস্তই হয়ে যাই, আমরা হয়তো যারা দুর্নীতিগ্রস্ত হব তারা হয়তো ভাবতে পারি যে আমরা নিজেরা বোধহয় অনেক সম্পদের মালিক হয়ে গেলাম। আলটিমেটলি কিন্তু কি হচ্ছে, একটা রাষ্ট্রের টোটাল ইকোনমি, যে ইকোনমিতে এটা প্রভাব পড়ছে, সম্পদ কিন্তু মুষ্টিমেয় মানুষের হাতে চলে যাচ্ছে। আমরা হয়তো অন্যের সম্পদটাকে অবৈধভাবে, অবৈধ পন্থায় আমাদের গ্রিপে নিচ্ছি। তো ইসলাম এই অর্থনৈতিক দুর্নীতিকে নিষিদ্ধ করেছে। আমরা আবার পুনরায় ওই কথাটাই রিপিট করি যে ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি। আমাদের রুজিটাই যদি, আমাদের ইনকামটাই যদি, আমাদের আয়টাই যদি হালাল না হয়, তাহলে তো আমাদের কি কোনো প্রকার ইবাদতই কাজে আসবে না। দান খয়রাত সাদাকা যাকাত আমরা যতই সালাত আদায় করি, হজ করি, হ্যাঁ উমরা করি, আল্লাহর ঘর ধরে কান্নাকাটি করি, কোনো কাজ হবে না, কারণ আমরা কি করেছি, অন্যের হক মেরে দিয়েছি। যার হক মেরে দিয়েছি তার কাছ থেকে আগে মাপ চাইতে হবে, তওবা করতে হবে যে আমি আজকের পর থেকে আর এই অবৈধ পন্থায় কোনো অর্থ উপার্জন করব না। তাহলে এই অর্থনৈতিক দুর্নীতিটা ইসলামী অর্থব্যবস্থার পরিধি এবং বিষয়বস্তুর একটা অংশ। এরপরে আমরা বলতে পারি যে অপচয় ও অপব্যয় নিষিদ্ধ। ইসলাম কি করেছে, মানুষকে অপচয় থেকে এবং অপব্যয় থেকে দূরে থাকতে বলেছে। আল্লাহ সুবহানাহু তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। অপচয়কারী হচ্ছে কি, শয়তানের ভাই। অপচয়কারী কি, শয়তানের ভাই। তাহলে অপচয় এবং অপব্যয় এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে দূরে রাখতে হবে, এবং এই কাজে যাতে আমরা ইনভলভ না হই, আমার পরিবারের কেউ যাতে ইনভলভ না হয়, সে ব্যাপারে আমরা সজাগ থাকব, সচেতন থাকব, এবং পাশাপাশি তাদেরকে আমরা কি করব, পরামর্শ দিব। এরপরে রাষ্ট্রীয় কর্তৃত্ব, আমরা আরেকটি পয়েন্ট বলতে পারি যে ইসলামী অর্থব্যবস্থার পরিধির মধ্যে, যে রাষ্ট্রীয় কর্তৃত্ব। সম্পদের মালিক আমি, আমার অনেক সম্পদ, কিন্তু একটা রাষ্ট্র এই সম্পদের উপরে তার কর্তৃত্ব আছে। রাষ্ট্র চাইলে আমার কোনো ল্যান্ড প্রপার্টি সরকার হয়তো নিয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি রাষ্ট্রের যেহেতু একজন নাগরিক, রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা আমি ভোগ করি, তো রাষ্ট্র যেহেতু আমার সম্পদটা হয়তো নিয়ে নিচ্ছে, এটা রাষ্ট্রের প্রয়োজনে নিচ্ছে, টোটাল রাষ্ট্রের জনগণের সুবিধার্থে নিচ্ছে, তাহলে রাষ্ট্রের আমার সম্পদের উপর রাষ্ট্রের একটা কর্তৃত্ব থাকবে। এটা কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় বলা হচ্ছে যে রাষ্ট্র চাইলে কোনো একজন ব্যক্তির সম্পদ থেকে কিছু অংশ রাষ্ট্র নিয়ে নিতে পারে, এটা ইসলাম পারমিট করে। তাহলে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকবে কিসের উপরে, এই ইসলামী অর্থনীতির, যে আমার যে সম্পদ এই সম্পদের উপরে রাষ্ট্রের একটা কর্তৃত্ব থাকবে। তারপরে ব্যক্তি ও অপরের প্রয়োজনে ব্যয়, আমি
নিজের প্রয়োজনে যেমন ব্যয় করব, পাশাপাশি আমি অপরের প্রয়োজনেও ব্যয় করব। আমার প্রতিবেশীর একটা হক আছে, আমার আত্মীয় স্বজনের একটা হক আছে, আমার বন্ধু বান্ধবের একটা হক আছে। তো স্বাভাবিকভাবে আমি নিজের ব্যয়ের পাশাপাশি আমি ব্যক্তি ও অপরের জন্য ব্যয়, আমি নিজের জন্য যেমন ব্যয় করব, আমি অন্যের জন্য তেমনিভাবে ব্যয় করব। এই ব্যয়ের কথাটা ইসলাম নিজের জন্য যেরকম বলেছে, আমি ঠিক আমার জন্য যদি 5,000 টাকা দামের একটা শার্ট কিনি, আমি অন্যকেও ঠিক অনুরূপভাবে, সে আমার বাসার কাজের ছেলে হতে পারে কিংবা আমার বাসার কাজের লোক হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে, আমি যাকেই দিব, আমি যেরকম পরিধান করব, যেরকম খাবার খাব, আমি অন্যকে দিলেও আমি সেই ইকুইভ্যালেন্ট একই কোয়ালিটি বা একই মানের জিনিসগুলো তাকে দিব। তাহলে আমি ব্যক্তি নিজের জন্য যেমন ব্যয় করব, অনুরূপভাবে ইসলাম বলছে অপরের জন্য তুমি ব্যয় করো। আমার সম্পদের মধ্যে কী আছে, গরিব ও নিঃস্বদের কী আছে, হক আছে, হক বা অধিকার আছে। সূরা জারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের অর্থাৎ ধনীদের সম্পদে কী আছে, গরিব ও নিঃস্বদের কী আছে, হক ও অধিকার রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হক ও অধিকারের কথা বলে দিয়েছেন। এটা কোনো গরিব কিংবা নিঃস্ব যারা তারা এটা ইম্পোজ করছে না, তারা বলছে না যে এটা আমরা আমাদেরকে দিতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন তাদেরকে এই রাইট, এই অধিকার। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক প্রয়োজন পূরণ। আন্তর্জাতিক প্রয়োজন পূরণ কীভাবে, যে একটি আমার প্রতিবেশী রাষ্ট্র কিংবা দূর প্রতিবেশী রাষ্ট্র কিংবা অনেক দূরের একটি রাষ্ট্র, সে ন্যাচারাল কোনো ডিজাস্টার দ্বারা সে বিপদে পড়তে পারে, তার অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টারের পাশাপাশি সেখানে হয়তো কোনো রোগ বালা মুসিবত দ্বারা তার দেশে রাষ্ট্রের জনগণের উপরে কোনো মহামারী তৈরি হতে পারে। তো এরকম আন্তর্জাতিক প্রয়োজনও পূরণ করতে হবে, আমার দেশের পাশাপাশি অন্য দেশের মানুষের পাশেও আমি আন্তর্জাতিক প্রয়োজনেও আমি কি করব, সেই দেশের পাশে দাঁড়াব। তাহলে আন্তর্জাতিক প্রয়োজন পূরণও ইসলামী অর্থনীতির পরিধি বা বিষয়বস্তুর একটা অংশ। আমরা সেই যারা রাষ্ট্রে রাষ্ট্রটি বিপদে পড়েছে কিংবা সমস্যায় পড়েছে, সেই রাষ্ট্রের পাশে আমরা দাঁড়াবো, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে কি করব, সাহায্য সহযোগিতা করব। সেটা ব্যক্তি হিসাবেও করতে পারি, সেটা রাষ্ট্রের মাধ্যমেও করতে পারি। তো এই ছিল আজকে তোমাদের সামনে আমার ইসলামী অর্থনীতির যে পরিধি ও বিষয়বস্তুর তার খুবই সংক্ষেপে একটু আলোচনা। আশা করি তোমরা সকলেই এ থেকে বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়েছ। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।